নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বলেছিলাম সন্ধ্যের দিকে একটা ভিডিও দেব, কিন্তু দেওয়া হয়নি বাড়ির কাজের চাপে। বাড়িতে পুজো থাকলে যা হয়, লোকজন আসা যাওয়া, তো যাই হোক আমি এখন দিলাম। আজ যত রাত্রি হোক দেবো বলে ঠিকই করেছে, তো এখন দিলাম। এই দেখুন সকালবেলা পুজো হচ্ছে, আমাদের সকালে আরতি হয়, আর আজকে ঠাকুরমশাই বড্ড দেরিতে এসেছেন। 10টায় আসার কথা এসেছেন এখন 11:15। বাচ্চারা না খেয়ে দিয়ে বসেছিল, তারপরে তো একদম সরস্বতী পুজো বিশেষ আকর্ষণ হচ্ছে অঞ্জলি দেওয়া, তার জন্য বাচ্চারা না খেয়ে বসে রয়েছে। তারপরে তো অঞ্জলি শুরু হলো, আরতির পর অঞ্জলিটা শুরু হলো। অঞ্জলি দিয়ে অঞ্জলিটা হচ্ছে, একটু আধটু হলো, আমিও অঞ্জলি দিয়েছি, বাড়ির সবাই অঞ্জলি দিল। দেওয়ার পরেতে ওদেরকে কিছু বলবো কি, তার আগে আমার মেয়ে নিজে নিজেই ঠাই পুজো করতে শুরু করে দিয়েছে, জানেন। ওর অঞ্জলির অপেক্ষা ছিল না, নিজেই বসে বললেন, ঘন্টা নাড়তে শুরু করে দিল, আর ওর দিদি কাঁসর বাজাচ্ছে, দুজনে মিলে পুজো শুরু করে দিল। তারপরে ওদেরকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে ওদেরকে একটু বেরোলাম, আমি বেরিয়ে আমার মেয়ের স্কুলেতে ঠাকুর দেখাতে নিয়ে গেলাম। ওর প্রথম বছর স্কুল এখন, আর ওই স্কুলে তো আমিও পড়েছি, আমি হায়ার সেকেন্ডারিতে পর্যন্ত পড়েছি 5 থেকে। তো মেয়ে এখন ছোট থেকে একবার ভর্তি করে দিয়েছি, মেয়ে পড়ছে, নিয়ে গেলাম, খুব মজা হলো, আনন্দ হলো। আর বহু বছর পর আমি ওই স্কুলেতে গেলাম, পুরনো ম্যাডামদের সাথে দেখা হলো, একটা আলাদা ভালো লাগার জায়গা ছিল, যেটা স্মৃতিগুলো জড়িয়ে ছিল, সব মনে পড়ে গেল, খুব মজা লাগছিল। একটু ঘুরে বেরিয়ে এলাম, বেশ ভালো লাগলো। অনেক বছর পর স্কুলের ঠাকুরটা দেখতে গেলাম, অনেক দিন অনেক বছর যাওয়াও হয় না সময়ের অভাবে, বাড়িতে পুজো থাকে বলে আজকে মেয়ের সূত্রে যাওয়া হলো। তারপরে তো বাড়িতে এসে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, খিচুড়ি। সরস্বতী পুজো মানে খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর কুলের চাটনি। আমাদের বাড়িতে না শাক চচ্চড়ি, বাঁধাকপি সব হয় না, কারণ কেউ খেতেই চায় না, হবে কেন। তারপর যথারীতি আবার সন্ধ্যাবেলার দিকে একটু সন্ধ্যা আরতি করতে এসেছিলো ঠাকুরমশাই, কারণ আমাদের শীতল দেওয়ার নিয়ম রয়েছে বাড়িতে। একটু পুজো টুজো করে দিয়ে চলে গেল। আর রাত্রিবেলা কি লুচি খাওয়া হলো, লুচি আলুর দম, ব্যাস বলে এবার এই খেয়ে দিয়ে আজকে সারাটা দিনের পুজো কমপ্লিট হলো। থ্যাংক ইউ।